কার্বি আংলঙৰ পিকনিক স্পটত হাতত অত্যাধুনিক মাৰণাস্থলী উগ্ৰপন্থীৰ মুক্ত বিচৰণ শংকিত এটা পাহাৰীয়া জিলাখনৰ সৰ্বসাধাৰণ লোক বোকাজান মহকুমাৰ টকলাংছৰ জলপ্ৰপাতলৈ যোৱা পথত সেনাৰ পোচাকত টহল দিয়ে সশস্ত্ৰ উগ্ৰপন্থীয়ে কেমেৰাত বন্দী হল এই শিহৰণকাৰী দৃশ্য বোকাজান থানাৰ অন্তৰ্গত বালিপথাৰৰ পৰা মাত্ৰ 12 কিলোমিটাৰ আঁতৰত আছে এই জলপ্ৰপাতটো মনোরম প্রাকৃতিক পরিবেশের বাবেই জলপ্রপাতলে আগমন ঘটে যথেষ্ট সংখ্যক পর্যটকর শেহতাক এই পর্যটনস্থলীল যাওয়া পথছোয়া নতুনক নির্মাণ করা হয়েছে আর এই পথতে হাতত মারণাস্ত্র লই পর্যটকর সঙ্গে দেখা গেল উগ্রপন্থী M16 AK-47 AK-47 মারণাস্ত্র লই কুকি উগ্রপন্থী সংগঠন UPIFর সেনাধ্যক্ষ মার্টিন গুইটে আর একাংশ সহযোগী অঞ্চলটোত মুক্তিভাবে বিচরণ করে ফুরা দৃশ্যই আতঙ্কিত করেছে স্থানীয় লোকসকল ইয়ার পাছতে আরক্ষী প্রশাসনে বন্ধ করে দিছে টকলাংছ জলপ্রপাতলৈ যোৱা পথছোৱা।